কঠিন লড়াইয়ের পর অবশেষে বিশ্বজয়, টি-20তে বিশ্বসেরা টিম ইন্ডিয়া। জয়ের পর আবেগে ভেসে যান ভারতীয় দলের ক্রিকেটার ও অনুরাগীরা। তাদের মধ্যে রোহিত শর্মার আবেগ যেন আরও একটু বেশি। জয়ের পর বার্বাডোসের নরম ঘাসে শুয়ে পড়েছিলেন রোহিত। যে মাটিতে বিশ্বজয়ী হলো দেশ, তাকে মাথা নত করে কৃতজ্ঞতা জানিয়েছেন অধিনায়ক। শুধু তাই নয়, জয়ের পর পিচের দু এক টুকরো মাটি নিজের জিভেও ঠেকিয়ে নেন হিটম্যান। এভাবেই যেন তিনি স্বাদ নিলেন বিশ্বজয়ের। ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে সোশ্যাল মিডিয়া পেজ থেকে ওই মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। 2021 ভারতীয় ক্রিকেটের টালমাটাল সময়। বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর জুটিতে সাফল্য এসেছে ঠিকই, কিন্তু বড় ট্রফি জেতেনি ভারত। তার দুবছর আগে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ এই পদ ছেড়ে দেওয়ার ঘোষণা করেন হেড কোচ রবি শাস্ত্রী। সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় টিম ইন্ডিয়াকে। সেই সময় সৌরভের কথায় টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দায়িত্ব নেন রাহুল দ্রাবিড়। তার ঠিক এক বছর পরের ঘটনা, 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের পর সব ধরনের ফর্ম্যাট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেন বিরাট কোহলি। নেতৃত্ব ছাড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিম থেকেও। টিম ইন্ডিয়ার পরিত্রাতা সেবারও সৌরভ। রোহিতকে প্রায় জোর করেই অধিনায়কত্ব চাপিয়ে দেন মহারাজ। অনেকেই মনে করছেন যার ফল শনিবার বার্বাডোসের টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়। রবি শাস্ত্রী ও বিরাট কোহলির টিম ইন্ডিয়া থেকে এই ভারত অনেকটাই আলাদা। সমালোচকদের মতে সেই সময় বিরাটের আগ্রাসী মনোভাব অনেক ক্ষেত্রেই টিমের নেতিবাচক প্রভাব ফেলছিল। ট্রফি না জেতায় ওই আগ্রাসনও কাজে আসছিল না। দ্রাবিড় রোহিত এই নতুন জুটির যখন দায়িত্ব নেন, তখন হাতে বাকি ছিল মাত্র এক বছর। দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ, ধীরে ধীরে দলের খোল নলছে, ভাঙতে শুরু করে এই জুটি। মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এই তিন বোলারকে পেস আক্রমণের ঘুঁটি সাজানো হয়েছিল। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে ঘরের মাঠে স্বপ্ন দেখেছিলেন কপিল দেব, সুনীল গাভাস্কাররাও। কিন্তু প্রত্যাশা কি সবসময় বাস্তবায়িত হয়? ক্রিকেট তো জীবনেরই মতো চরম অনিশ্চিত। প্রত্যেকটি বলে লেখা থাকে এক একটি দিন, আর প্রত্যেকটি দিনেই লাগে সমান মনোসংযোগ। দুর্ঘটনায় আহত হয়ে বিশ্বকাপে নামতে পারলেন না ঋষভ পন্থ। ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বেই চোট পেয়ে ছিটকে গেলেন হার্দিকও। স্বামীর আগুনে বোলিংয়ে ফাইনালে উঠল টিম ইন্ডিয়া, কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার যেন যন্ত্রণা ও অপেক্ষা আরও বাড়ালো ভারতীয় ক্রিকেট প্রেমীদের। এবার টি টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ শামি খেলতে পারবেন না আগেই জানা ছিল, সেই অনুযায়ী দল ঘোষণা করা হয়। যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। আইপিএলে ভালো খেলা সঞ্জু স্যামসাংও। রিজার্ভ বেঞ্চে বসে শেষ কয়েকটি ম্যাচে খেলা দেখতে হয় মোহাম্মদ সিরাজকেও। ম্যাচ জয়ের পর হার্দিকের ওই কথাটাই ঘুরছিল সব ক্রিকেট প্রেমীদের মনেও। কি যেন একটা সমীকরণ মিলেও মিলছে না, কেন ট্রফি জিততে পারছে না টিম ইন্ডিয়া? বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে সেই হিসাবটাই মিলিয়ে দিলেন বিরাট রোহিতরা। বিরাটের স্লো ইনিংস পন্থের পরিবর্তে সঞ্জু স্যামসাং অনেক প্রশ্নই হয়তো উঠেছে বা উঠবে, কিন্তু একটা ট্রফি জয় ও সাফল্য সব কিছু ভুলে দিতে পারে, তাই বিশ্ব জয়ের পর বাকি সব প্রশ্ন অবান্তর। রাহুল দ্রাবিড়ের আমলে টি টোয়েন্টি বিশ্বকাপে 17 বছর পর চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এটাই এখন ক্রিকেটের আবেগ, এটাই ক্রিকেট বিশ্বে ট্রেন্ডিং, এটাই সব থেকে বড় সত্যি। বিশ্বকাপ জিতে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার অপেক্ষা দ্রাবিড়ের উত্তরসূরির হাত ধরে ভারতীয় ক্রিকেটের নতুন এক যুগের সূর্যোদয়। তিনি বিশ্বকাপের একটিও ম্যাচ খেলেননি, রিজার্ভে ছিলেন, কিন্তু দল জেতার পর তার উচ্ছ্বাস সেটা যেন সীমা ছিল না। তিনি রিঙ্কু সিং। ম্যাচ না খেললেও মন জিতেছেন রিঙ্কু। শনিবার ভারত চ্যাম্পিয়ন হতেই মাঠে নেমে পড়েন তিনি। সতীর্থদের সঙ্গে ভাঙড়া ম্যাচে যোগদান করেন রিঙ্কু। তাকে দেখে কে বলবে তিনি বিশ্বকাপ স্কোয়াডের প্রথম 15 জনের দলে ছিলেন না? ইতিমধ্যেই তার স্পোর্টসম্যান স্পিরিট সকলের নজর কেটেছে। এবার টি টোয়েন্টি বিশ্বকাপ হাতে একটি ছবি পোস্ট করলেন রিঙ্কু সিং। ক্যাপশনে লিখেছেন, ভারতের এই বিশ্বজয় ঈশ্বরের পরিকল্পনা। তিনি জানতেন এই ট্রফিটা এবার তাদের হাতেই থাকবে। এই পোস্টে শুভেচ্ছার বন্যা বইয়েছেন নেটিজনরা। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছায় ভাসছে টিম ইন্ডিয়া। এর মধ্যে রোহিত ব্রিগেডের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ। নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় দলের জন্য 125 কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন বিসিসিআই সেক্রেটারি। একটি টুইটে বোর্ড সচিব জানিয়েছেন, তিনি আনন্দের সঙ্গে ঘোষণা করছেন টি টোয়েন্টি বিশ্বকাপ 2024 জেতার জন্য ভারতীয় দলকে 125 কোটি টাকা দেওয়া হবে। গোটা টুর্নামেন্টে সকলের অসাধারণ প্রতিভা, জেতার তাগিদ আর লড়াকু মনোভাবের জন্য তিনি প্রশংসা করেছেন এই টুইটে। এছাড়াও এই সাফল্যের জন্য সকল প্লেয়ার, কোচ, সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানিয়েছেন তিনি। শনিবার বিশ্বজয়ের স্বপ্ন পূরণ হয়েছে রোহিত ব্রিগেডের।
আনন্দ আবেগে ভেসেছে গোটা দেশ। এবার কাপ নিয়ে ঘরে ফেরার অপেক্ষায় রোহিতরা, টিমকে স্বাগত জানাতে তৈরি সমর্থকরাও। কিন্তু এদিকে যে বার্বাডোজেই আটকে পড়েছে টিম ইন্ডিয়া, আটলান্টিক মহাসাগরে তৈরি হয়েছে হ্যারিকেন বেরিল, বার্বাডোজের দিকেই ক্রমশ তা এগোচ্ছে। শুরু হয়েছে ঝড় বৃষ্টি, বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে কিভাবে দেশে ফিরবেন রোহিতরা? বিসিসিআই সূত্র খবর, বার্বাডোজ থেকে ভারতীয় দলের প্রথমে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল, সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। এখন চার্টার্ড বিমানে সোজা দিল্লি ফিরে আসার পরিকল্পনা করা হচ্ছে। ১৭ বছরের অপেক্ষার অবসান, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট ছিল মেন এন্ড ব্লুদের, তারই প্রমাণ পাওয়া গেল আইসিসির বেছে নেওয়া সেরা একাদশে। তালিকায় ভারতের ৬ জন ক্রিকেটার, যদিও বাদ পড়েছেন বিরাট কোহলি। সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশের তালিকায় রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। উল্লেখযোগ্যভাবে তালিকায় দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার নেই। ৬ ভারতীয় ছাড়া তালিকায় রয়েছে আফগানিস্তানের ৩ জন, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ১ জন করে ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি কে হচ্ছেন? বিসিসিআই এর তরফে নতুন কোচের নাম এখনো ঘোষণা করা হয়নি, তবে ক্রিকেট মহল এগিয়ে রাখছে গৌতম গম্ভীরকেই। এই আবহে ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ নিয়ে বড় আপডেট দিলেন সচিব জয় শাহ। কবে থেকে নতুন কোচ দায়িত্ব নিচ্ছেন তা জানিয়ে দিয়েছেন তিনি। জয় শাহ জানিয়েছেন, নতুন কোচ নিয়োগের কাজ দ্রুত শেষ করা হবে। সিএসি দুজনের নাম কোচ হিসেবে সুপারিশ করেছে, চূড়ান্ত নাম এখনো আলোচনার স্তরেই রয়েছে। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগে বার্বাডোজি আটকে ভারতীয় টিম, জয় শাহ জানিয়েছেন মুম্বাই ফিরে এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। তবে আগামী জিম্বাবুয়ে সফরে কোচ হিসেবে থাকছেন বিভিএস লক্ষ্মণ, আর পরে শ্রীলঙ্কা সফর থেকেই দায়িত্ব নেবেন নতুন কোচ।